চা খাইয়ে পয়সা চাওয়ার অপরাধে খুন হলেন একজন চা বিক্রেতা। ঘটনাটি ঘটেছে শুক্রবার মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের মোহাম্মদপুর এলাকায়। এরপরে স্থানীয় এলাকাবাসীরা রঘুনাথগঞ্জ টু লালগোলা এলাকায় অবরোধ করে বিক্ষোভ দেখায়। গোটা ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। সূত্রের খবর, চা বিস্কুট কেনাকে কেন্দ্র করে দোকানদারের সঙ্গে বচসা শুরু হয় খদ্দেরের, পরে সেটা হাতাহাতিতে পরিণত হয়, আর তখনই গুরুতর অবস্থায় ভর্তি করানো হয় রাজীব শেখ নামে এক ব্যক্তিকে। জঙ্গিপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে তার অবস্থার অবনতি হওয়ায় তাকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজে রেফার করা হয়। আবার মুর্শিদাবাদ মেডিকেল কলেজ থেকে রেফার করে কলকাতায় পাঠানো হয়। কলকাতায় যাওয়ার সময় রাস্তাতেই মৃত্যু হয় তার। এই খবর ছড়িয়ে পড়তেই রঘুনাথগঞ্জ টু লালগোলা রাস্তা অবরোধ করে দেয় এলাকাবাসী। পরে রঘুনাথগঞ্জ বিশাল পুলিশ বাহিনী গিয়ে পথ অবরোধ তুলে দেয়। এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। চা বিস্কুট খেয়েছিল, চা বিস্কুটের পয়সা দিতে চাইছিল না, চা বিস্কুট এমনি ফ্রিতে খেতে খেয়ে বাড়িয়ে গেছিল। আমার 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 ভাই বলে কি চা বিস্কুটের পয়সাটা দিয়ে যাও। তখন আমার ভাইয়ের দোকানপত্র সব বয়মকে ধাক্কা মেরে ফেলে দেয়, ভাঙচুর করে দেয়। তখন আমার ভাই বলে কি তুমি এগুলো ভাঙচুর করতে পারো না, না তো আমি সবই করতে পারবো, আমার কিছু করতে পারবি না, না তো তোর কিছু করতে পারবো না। তখন সবাই আমার ভাইকে বলে কি তুমি চলে যাও বাড়ি, আমরা দোকান দেখে নিছি, তুমি বাড়ি যাও। আমার ভাই এবার দোকানটা কোন জায়গায় ছিল? দোকানটা এই চার মাথার মোড়ে বড় মসজিদের কাছে। আপনার ভাইয়ের নাম কি? ভাইয়ের নাম মুজাফফর শেখ, মুজাফফর হোসেন, ডাক নাম রাজীব, সবাই ডাকে রাজীব। রাজীব বলো ওখানে বতসা বেঁধে যায়। বতসা মানে ওইটাই কি আমার ভাঙচুর কেন করলাম, না তো আমি ভাঙচুর করেছি, ভালো করেছি, আমি এটাই ভাঙ করব। তো আমি তখন ও বলেছে কি তুমি এটা করতে পারো না। তখন পাড়ার সব ছিল ওখানে দাঁড়িয়ে ছিল লোকজন, তো বলেছে কি রাজীব তুমি বাড়ি চলে যাও। তখন আমার ভাই এবার শাটার লাগাছিল আর পিছন থেকে এসে এবার রড পিটা করতে লাগলো আমার ভাইকে। রডের বাড়ি মেরেছে? হ্যাঁ।